যদি নর্মাল কোনো ননস্টিক হতো এটা কিন্তু উঠে যেত, এই দেখেন এটা কিন্তু উঠতেছে না, মানে যেমনটা তেমনই আছে, ওকে। আর যদি এটা নর্মাল কোনো ননস্টিক হতো এই চলটা রাস্তা করে উঠে গেত। হোয়াটস আপ গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি আবারও এসেছি ওমর এন্টারপ্রাইজের শোরুমে, আর এটা নিউ সুপার মার্কেটের নিচতলায় পোস্ট অফিসের ঠিক পাশেই অবস্থিত। তো আজকে আমরা আপনাদের জন্য দেখাবো বহু আকাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট, যেটা হলো প্রেশার কুকার। তো দেখতেই পাচ্ছেন আমার পিছে আছে মামুন ভাই, আজকে পুরো ভিডিওটা মামুন ভাই বলবে বাকি অংশ। তো এই প্রেশার কুকার দিয়ে কী কী করা যায় এবং দাম কত জেনে নিই, লেটস গো। ধন্যবাদ ফাইন ভাই, মানে আজকে যে প্রোডাক্টটা দেখাবো আসলেই খুব ভালো একটা প্রোডাক্ট। যারা প্রেশার কুকার, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে ভালো মানের প্রেশার কুকার কী আছে। হ্যাঁ, এটা খুবই ভালো মানের। আর এটা একটু ভ্রান্তসম্মত ধারণা দিই, সেটা হবে অরেঞ্জ ব্র্যান্ড, এটা খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড অরেঞ্জ। তো এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, যেটা এখানে সিল দেওয়া থাকবে, ইন্ডিয়ান সব কিছু থাকবে, ট্র্যাকিং আইডি সহ, এই যেমন মেড ইন ইন্ডিয়া এখানে লেখা থাকবে, ট্র্যাকিং আইডি থাকবে, আর এটার বক্সটা হবে এটা। তো এখানে কিন্তু দুইটা মডেল নিয়ে আসছে। হ্যাঁ, আরও একটা ব্যবস্থা আছে চীনার, এখানে কিন্তু সম্পূর্ণ খোদাই করে লেখা থাকবে যেগুলো মেড ইন ইন্ডিয়া, ওকে, এটার ক্যাপাসিটি সব কিছু লেখা থাকবে। তো এখানে কিন্তু আমি যেটা বলবো, মানে দুইটাই 5 লিটার নিয়ে আসছে যেটা, কারণ দুইটাই একই সাইজ। হ্যাঁ বলবেন একই সাইজ, কিন্তু দুইটা দুই শেপ। অনেকে হাড়ি শেপ, যেটা হাড়ি বুঝে পছন্দ করে, অনেকে আছে যে না স্টেট, আর এগুলো কিন্তু নিউ মডেল, কারণ আগে ছিল কিন্তু ভিতরে ঢাকনা দেওয়া, না এটা কিন্তু সম্পূর্ণ উপরে হবে, মানে ঢাকনাটা সম্পূর্ণ উপরে। আচ্ছা, ওকে। এগুলো অনেকে আর কি ব্যবহার করে দেখা যায় খুব শান্তি পায়, কারণ যেগুলো ভিতরে ঢাকনা অনেকে ব্যবহার করতে দেখা যায় ঝামেলা মনে করে। তো এটা খুবই সুন্দর, আর এটা নিয়ে তেমন কিছু বলার নেই। আর একটা বলার আছে, যেটা সবচেয়ে মানে প্রয়োজনীয়, যেটা অনেক আছে ননস্টিক ব্যবহার করতে চায় না, এটা কিন্তু ননস্টিক বলতে হার্ড ননস্টিক, কারণ হার্ড ননস্টিকের কী লাভ, এটা আপনি স্টিলের চামচ থেকে শুরু করে সব ধরনের ব্যবহার করতে পারবেন। এমনি ননস্টিক তো দেখা যায় কী হয়, একটা প্রলেপ থাকে, আপনি যদি এটা চাকু দিয়ে আমি করাই, কথার কথা মানে এই পোলে এই কোটিং টাইপের হবে, এই জন্যে এটাকে হার্ড ননস্টিক বলে। আর এটা হবে সম্পূর্ণ হার্ড, এই যে আমি একটু দেখাই, যদি আপনি দেখেন ফাহিম ভাই, এটা হার্ড না, যদি নর্মাল কোনো ননস্টিক হতো এটা কিন্তু উঠে যেত, এই দেখেন এটা কিন্তু উঠতেছে না, মানে যেমনটা তেমনই আছে, ওকে। আর যদি এটা নর্মাল কোনো ননস্টিক হতো এই চলটা রাস্তা করে উঠে গেত। আচ্ছা, হার্ড ননস্টিক এটাই লাভ, এগুলো কোনো স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। আপনি যে ঘষা দিলেন, জি, দাগ পড়ে নাই? না না, দেখেন দাগ বলতে কি আমি বলি, এটা হলো ননস্টিক হলে দাগ না, উঠেই গেত, এটা কিন্তু দাগ পড়ে নাই, প্লাস পড়বে, পড়বে না কেন, এটা দীর্ঘদিন ব্যবহার করতে 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 একসময় স্টিল চামচ ব্যবহার করতে আস্তে আস্তে পড়বে, তবে সময় লাগবে 10-15 বছর পর, এত সহজে না। ওকে, আর এটা তো গ্যারেন্টি ওয়ারেন্টি ইনশাল্লাহ তেমন বলার কিছু নেই, কারণ প্রেশার কুকার মূলত নষ্ট হয় না, নষ্ট হলে যেগুলো ননস্টিক ননস্টিক উঠে যায়, আর এটা তো হার্ড ননস্টিক ওঠার কোনো ভয়ই নেই, যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করতে পারবেন। তারপর ইনকেস যদি তলাটা 5 বছরের মধ্যে লিক হয়ে যায়, এটা কোম্পানি থেকে আপনারা নতুন পাবেন, একদম নিউ, ওকে। আর এটা কিন্তু সম্পূর্ণ মানে ব্ল্যাক, যেটা বলছে আর কি ব্ল্যাক, আর সাদা বা যে ধরনের যে অ্যালমোনিয়াম হয়ে থাকে সেগুলো কিন্তু ওল্ড আগের, তো সেজন্যই অনেকে রিকোয়েস্ট করছে, মানে একটু নতুন কি আছে প্রেশার কুকার, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, তাদের জন্য আজকে এই ভিডিওটা। আর এটা কিন্তু সাইজ দুইটা, আমি দুইটা আবার দেখাচ্ছি, এটা শেপটা হবে স্ট্রেট, আর এটা শেপটা হবে হাড়ি, আর এগুলো ইজি ব্যবহার করা। এই যে ফাইন ভাই দেখেন, এটা কিন্তু খুব সুন্দর মডেল, খেয়াল করছেন, মানে চমৎকার একটা ডিজাইন, হাড়ির ডিজাইনটা আমার বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, এটা কিন্তু মা বোনরা অনেক চায় এগুলো, আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট তো অনেক সময় এগুলো আসে, অনেক সময় আসে না, তো ইনশাল্লাহ এখন অ্যাভেলেবেল আছে, আমরা দিতে পারবো, এবং প্রাইসও রিজনেবল যেটা আর কি। আচ্ছা, এটা দিয়ে কিভাবে রান্না করে? এটা দিয়ে রান্না করে এই তো, মানে এটা তো যেমন 5 লিটার ক্যাপাসিটি, আমি 2.5 কেজি মাংস রান্না করতে পারবো, জাস্ট 2.5 কেজি মাংস দিয়ে যেভাবে মশলা টসলা দিয়ে যেভাবে মানে আলু টালু দিয়ে আপনি বসাই দিবেন, জাস্ট এটা ইজি একবার এভাবে বসাই দিয়ে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। তো এখানে 3টা সিজ দেওয়ার পরে নর্মালি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কতটুকু হয়েছে, লাগলে খুলে যদি আরেকটু বেশি পরিমাণে সিদ্ধ করতে মন চায় আমি আবার একটু রেখে দিব, আর এটা সিজ দিবে, এখানে হুইসেল দিবে, ওকে, অনেক জোরে চুলা ইউজ করা যাবে, এটা সব ধরনের আপনার যে কোনো আপনার ইলেকট্রিক হোক, তারপর আপনার লার্কি, এই ধরনের সব ধরনের গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন, লার্কি গ্যাস ইলেকট্রিক, হ্যাঁ সব ধরনের, জি। তবে ইলেকট্রিক যেটা আছে মাল্টি সেটার মধ্যে কিন্তু, হ্যাঁ যেগুলো হট প্লেট সবগুলো করতে পারবে, কারণ এটা তলা সমান, তো এটা যে কোনো জায়গায় বসাইলে খুব সুন্দরভাবে রান্না করতে পারে। আচ্ছা, আর অনেকগুলো আছে তলাটা একদম ঢালু, সেগুলো আবার তো সমান দেখা যে হট প্লেট ইলেকট্রিক চুলাগুলো হয় না, এটা হবে। তো আনুমানিক কতক্ষণ লাগে? না এগুলি মাংসের উপরে যদি 1 কেজি রান্না করে কত, 15 মিনিট থেকে 16 মিনিট, এরকম থেকে 16 মিনিট এরকমের মধ্যে হয়ে যায় এগুলো। আর এগুলো খুব সুন্দর আর কি, খুব চমৎকার একটি আইটেম যেটা।
এগুলো অনেকের পছন্দ কিন্তু ফাইন ভাই, আসলে এগুলা পছন্দ অনেক, খুব কোয়ালিটি একটা জিনিস। এটার মধ্যে কি ব্ল্যাক কালারটাই আছে? এটার মধ্যে একটা কালারই করে, আর হোয়াইট কালার আগের কালার, ব্ল্যাকটা হলো যারা লেটেস্ট চাই যে কালো কি আছে তাদের জন্য এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দাম সম্পর্কে একটু আইডিয়া দেন। জি অবশ্যই, দাম এগুলি আপনারা যদি বাজার দর কিনতে যান অনেক প্রাইস আছে, আমি কত প্রাইস আছে বলবো না। এটা ওমর এন্টারপ্রাইজ ডিসকাউন্ট দিয়ে, আর ফাইন ভাই যেহেতু মানে উদ্দেশ্য করে সেই উদ্দেশ্য করে এটা প্রাইস রাখা যাবে হলো অনলি 3150 টাকা, যেটা ঢালুটা 3150 টাকা হলে এই সুন্দর ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আছে স্টেটটা, এটা আবার একটু কম হবে, এটা 2950 টাকা। 2950 ওটা একটু ডিজাইনের কারণে, ডিজাইনের কারণে কাজ এক হবে, জাস্ট ডিজাইনের জন্য এটা একটু কোম্পানি বেশি কেনা ধরে, এটা একটু কম ধরে, তো এটা রাখা যাবে 2950 টাকা অনলি 2950। এই প্রোডাক্টগুলো আপনার কাছে কিভাবে কালেক্ট করা যায়? এই প্রোডাক্টগুলো কালেক্ট করা একদম ইজি, যারা ঘরে বসে নিতে চান তারাও নিতে পারবেন, আর যারা আমাদের শোরুমে আসতে চান, আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যেটা কিনা ওমর এন্টারপ্রাইজ 458 নি সুপার মার্কেট পোস্ট অফিস গেট ঢাকা নিউ মার্কেট। এখানে আসলে তো এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেনে, দেন ঘরে বসে কিন্তু খুব সুবিধা রেখেছি নেওয়ার জন্য। আচ্ছা, দেখা যায় প্রোডাক্টটা পছন্দ হলে আমরা ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি রেখেছি, এবং ঢাকার বাইরে রেখেছি হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ওকে, তবে ঢাকার বাইরে যারা আছে অবশ্যই প্রোডাক্টটা নিতে পারবে, তবে শর্ত সামথিং কিছু বুকিং মানি দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রোডাক্টটা আমরা কন্ডিশনে বুক দিয়ে দিব, প্রোডাক্টটা গেলে বাদ বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা তুলে নেবে। ঠিক আছে ভাইয়া, তো ভাইয়া এক কথায় বলেন যে এটা দিয়ে কি কি রান্না করা যায়? মানে এটা দিয়ে সব কিছু করতে পারবে, রান্না প্লাস যে কোনো আইটেম পিঠা টিঠা তৈরি করতে পারবে, যেমন রান্না গরুর মাংস তো এটা ট্রেডমার্ক করা, এরপরে কেউ যদি চায় ডাল রান্না করতে পারবে, কেউ যদি চায় অল্প ভাত রান্না করতে পারবে, মানে বিভিন্ন ধরনের আইটেম করতে পারবে, তারপরে কেক করতে পারবে, পুডিং করতে পারবে, মানে স্টিম দিয়ে যত কিছু করা যায়। এরপরে আরেকটা যেমন বর্তমানে খুব চাহিদাবল আইটেম যেটা হলো ইডলি বলি আমরা, ইডলি যেটা আমরা বুঝি, এই পিঠাটাও তৈরি করতে পারবেন এটার মধ্যে দিয়ে। আচ্ছা জি, আর পুটিংটা খুব সুন্দর হয়, এটা গ্যারান্টি। ঠিক আছে ভাইয়া, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা বলে দেন। জি, আমার মোবাইল নাম্বারটা হলো 01637533566, এটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটা অ্যাভেলেবেল। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।